মোক্ষ বা পরম প্রাপ্তি তখনই পাওয়া যায় যখন আমরা সব কিছু ছেড়ে ভুলে পাড়ি দিই অজানা এক দেশে। ব্যস্তময় এই জীবনে ক্লান্তি দূর করতে আমরা গিয়েছিলাম বেনারস শহরে, যেখানে রয়েছে গঙ্গা দেবী, দেবাদিদেব শিব। ঈশ্বরকে আমরা কেউই দেখতে পাই না, শুধু পারি অনুভব করতে। বেনারস শহরে রয়েছে এক ঐশ্বরিক অনুভূতি। সকালের গঙ্গা স্নান, বিকেলের গঙ্গার হাওয়া খেতে খেতে আরতি দেখা ছাড়াও এখানকার মানুষদের ব্যবহার আপনাকে আনন্দ দেবে। জীবনে নেই কোনো লক্ষ্য, নেই কেউ পাশে থাকার মতো, সব দিকেই বাধা। এক কাজ করুন, কোনো মুক্ত হার আংটি নয়, কাউকে কিছু না বলে ঘুরে আসুন বেনারস শহর থেকে। দেখবেন আত্মার শান্তি আসবে, কাজে একাগ্রতা আসবে, পরিপূর্ণতা লাভ করবে মনের সকল ইচ্ছে। যারা ভাবেন সাধু সন্ন্যাস খুব সহজ, আসলে ব্যাপারটা কিন্তু একদমই সহজ নয়, বরং কঠিন, অনেক কঠিন। মন এবং আত্মার একাগ্রতাই পারে আপনাকে সাধনাতে নিমজ্জিত করতে। আর আমরা অল্পতেই হাঁপিয়ে যাই, হাল ছেড়ে দিই, আবার সাধুদের নিয়েই কুকথা বলি। যাই হোক, এই বেনারস শহর আমাদের শিখিয়েছে সবার উপরে মানুষ সত্য, তাই সকল মানুষের অধিকারী সমান। হতে পারে সে কোটিপতি, হতে পারে ভিখারি, তাতে কিছু আসে যায় না, কারণ মাটির মানুষ মাটিতে পুড়েই ছাই হয়ে যায়, আর এটাই সবার মোক্ষ। হিংসা অহংকার সবই ক্ষণিক, কিন্তু মানুষের ব্যবহার এবং কল্যাণরূপ কাজই থেকে যায় ছাই হওয়ার পরেও। আমাদের সকলের কাছেই রয়েছে তিনটি চোখ, চার দুটি মাত্র আমাদের দুনিয়া দেখতে সাহায্য করে, এবং আরেকটি চোখ যেটা আমরা কেউই দেখতে পাই না, কিন্তু সমস্ত সিদ্ধান্ত এবং অদৃশ্যনীয় অনুভূতির প্রকাশ পায় এই ত্রিনেত্র থেকে। কথিত আছে বেনারস শহরে দেবাদিদেব শিব এবং পার্বতী আগুন লাগিয়ে নিজেদের আত্মার শান্তি লাভ করেছিলেন। এই শহরে গঙ্গার বাম দিকে রয়েছে অনেক ঘাট, দেবদেবীর মন্দির, যা আমাদের গর্ব। পরিশেষে একটা কথাই বলবো, এই শহর ধর্মের শহর, অনুভূতির শহর, পাপীর মুক্তির শহর।